আসলে খেলাধুলা না করলে আসলে শারীরিক ব্যায়ামটা খুব প্রয়োজনীয় আমাদের, মানে শারীরিক যে এখন যদি ব্যায়াম করা হয় তাহলে কিন্তু অনেক ফিটনেসগুলো অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো ব্যায়াম না করলে অনেক সময় আপনার চর্বি বেড়ে যায় বা অসুস্থ হয়ে যায় বা কোনো কিছু করতে পারে না। তো সেইখানে আর মানে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করাটা অনেক জরুরি। আসলে শুধু প্লেয়ার না, আপনারা যারা বাইরে থাকেন বা কাজকর্মে থাকেন তাদের কিন্তু পুষ্টির খাবার প্রয়োজন হয়। আমাদের যেরকম আমরা ফুটবলের প্লেয়ার হিসেবে আমাদের পুষ্টিকর খাবার কোনটা কাজে লাগে বা কোনটা ভালো না সেটা কিন্তু আমাদের মেনটেন করতে হয়। তো সেভাবে মেনটেন করে আমরা পুষ্টিকর খাবার খাই নিয়মিত, মানে বাইরে খাবার বা আজেবাজে এগুলো কোনো পুষ্টিকর খাবার খাই না, শুধু করে পুষ্টিকর যেটা আমাদের কাজে লাগে শরীরের জন্য ওগুলো খাই। যেরকম হাড়ের জন্য শক্তি করার জন্য ওইগুলা শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে এবং নিয়মিত সব ভালো ফলগুলো খেতে হবে।